মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ গণতান্ত্রিক ও নির্বাচনের দল, দেশের গণতন্ত্র সুসংহত করেছে আওয়ামী লীগ। নির্বাচন ছাড়া বা অন্য কোনো পদ্ধতিতে আওয়ামী লীগ দেশ পরিচালনার দায়িত্বে আসেনি। আওয়ামী লীগ কখনো গণতান্ত্রিক পদ্ধতি ছাড়া সরকার গঠন করেনি। জনগণের ভোটের বারবার নির্বাচিত হয়েছে আওয়ামী লীগ। মঙ্গলবার সকালে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে দেশের ২৪টি মন্ত্রণালয় ও বিভাগের ১৫৭টি প্রকল্পের ১০,০৪১টি অবকাঠামোর ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি। এদিকে দেশের দ্বিতীয় বৃহৎ চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে উদ্বোধন হয়েছে। মঙ্গলবার ১৪ নভেম্বর বেলা ১১:০৫ প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনলাইনে যুক্ত হয়ে প্রকল্পটি উদ্বোধন করেন। একই সঙ্গে তিনি চট্টগ্রামের আরও ১১টি প্রকল্পের উদ্বোধন করেন। ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বলেছেন, বিএনপি কার্যালয়ে পুলিশ তালা মারেনি, তারা নিজেরা তালা মেরে রেখেছেন এবং তারা এখন সেখানে আসেন না। কেন আসেন না সেটা তারাই ভালো বলতে পারবেন। আমাদের পুলিশ সেখানে সবসময় থাকে নিরাপত্তার জন্য, ১২ মাসে ৩০ দিনই সেখানে পুলিশ পহরায় থাকে। একইভাবে এখনও সেখানে পুলিশ পহরা আছে, তারা যদি এখানে আসেন অফিস খুলে কার্যক্রম করে আমাদের কোনো আপত্তি নেই বা কখনোই ছিল না। মঙ্গলবার সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে অবরোধে নাশকতায় আহত চিকিৎসাধীন রোগীদের দেখতে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি একথা জানান। লক্ষ্মীপুর ৩ সদর আসনের শূন্যপদে উপনির্বাচনে ব্যালট বইয়ে ৫৭ সেকেন্ডের নৌকা প্রতীকে ৪৩টি সিল মারার ঘটনার তদন্তে সত্যতা পাওয়া গেছে। এতে ওই কেন্দ্রে ভোট বাতিল করা হয়। একই সঙ্গে তদন্তকালে ঘটনায় জড়িত সাবেক ছাত্রলীগ নেতা আজাদ হোসেন সহ ২ জনের বিরুদ্ধে মামলা নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। মঙ্গলবার সকালে উপনির্বাচন রিটার্নিং কর্মকর্তা ও কুমিল্লা আঞ্চলিক কর্মকর্তা ফরহাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। বেতন বাড়ানোর দাবিতে রাজধানীর মিরপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে গার্মেন্টস শ্রমিকরা। মঙ্গলবার ১৪ নভেম্বর সকাল ৮:৩০ রাজধানীর মিরপুর ১৪ নম্বরের কচুক্ষেত এলাকার প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে শ্রমিকরা। পরে তারা সকাল ১০টার দিকে মিরপুর ১০ নম্বরে এসে রাস্তা অবরোধ করে। শেষ খবর পাওয়া পর্যন্ত সকাল ১১:৫০ শ্রমিকরা রাস্তায় অবস্থান করেছিল।